আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম অপরাধী যত প্রভাবশালী হোক শাস্তি পেতে হবে জানিয়ে ছুবাইদুল কাদের রাষ্ট্র আজ ভয়ঙ্কর অবস্থার দিকে ধাবিত হচ্ছে জানিয়েছে তানিয়া প্রকৃত আয় কমেছে কম দামের পণ্য কিনছে মানুষ জানিয়েছে সিপিবি গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ দুর্নীতিবাজদের গ্রেফতারের দাবি বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে কুরআনের রঙে রঙ্গিত করতে হবে জানিয়েছেন অধ্যাপক মজিবর বেঞ্জির প্রসঙ্গে কাদের বললেন যত প্রভাবশালী হোক অপরাধ করলে শাস্তি পেতে হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অপরাধী যত প্রভাবশালী হোক শাস্তি পেতে হবে জানিয়েছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন অপরাধী যত প্রভাবশালী হোক শাস্তি পেতে হবেই তাকে অপরাধের বিষয়ে সরকারের নীতি জিরো টলারেন্স শুক্রবার চব্বিশ মে বঙ্গবন্ধু অ্যাভিনিউস আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সাংবাদিকদের সাথে মত কালে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন কোনো ব্যক্তি যত প্রভাবশালী হোক অপরাধ অপ কর্ম করতে পারে এখানে প্রশ্ন থেকে যায় এ ব্যাপারে তাদের অপরাধ অপকর্মে শাস্তি পার ক্ষেত্রে সরকার সৎসাহস দেখিয়েছেন কিনা শেখ হাসিনা সরকারের শেষ সৎ সাহস আছে অপরাধ করে কেউ আর পাবে না তিনি বলেন বিচার বিভাগ স্বাধীন দুর্নীতি দমন কমিশন দুদুক স্বাধীন সেখানে যদি কেউ অপরাধী হিসেবে সাব্যস্ত হয় আমরা কোন প্রটেকশন দিব হোক সে সাবেক আইজিপি কিংবা সাবেক সেনা প্রধান অপরাধ করলে দেশের প্রচলিত আইনের শাস্তির মুখে সম্পূর্ণ করা হবে কাদের বলেন ব্যালেটে আবরার হত্যাকাণ্ডে যাদের দণ্ড দেওয়া হয়েছে তারা সবাই ছাত্রলীগ সরকার তাদের প্রটেকশন দিতে যায়নি বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ক্ষেত্রেও সরকার কাউকে প্রটেকশন দেয়নি ব্যক্তি অপরাধ করতে পারে কিন্তু সরকার তাকে প্রটেকশন কেন দিবে আমরা অপরাধীকে অপরাধী হিসেবে দেখি সে যতই প্রভাবশালী হোক অপরাধ করলে শাস্তি তাকে পেতে হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ দুঃশাসন ও জুলুম চালাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন মির্জা ফখরুলের মানসিক ট্রামা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে উপনীতি হয়েছে তিনি ও তার দলের নেতারা বাস্তবতা থেকে অনেক দূরে তারা আন্দোলন সংগ্রামে ব্যর্থ তাদের এদিকেও নেই ওদিকেও নেই বন্ধুরা আগের মতো এসে তাদের উৎসাহিত করে না আওয়ামী লীগ সরকারের জন ভিত্তি নেই এমন অভিযোগ প্রসঙ্গে উবায়দুল কাদের বলেন জাতীয় নির্বাচনে বিয়াল্লিশ শতাংশের বেশি মানুষ ভোট কেন্দ্রে এসেছে বাংলাদেশের এই হার অন্য দেশের তুলনায় সন্তুষ্টজনক বিএনপির আমলে পনেরো ফেব্রুয়ারি নির্বাচনে বিবিসি জানিয়েছে ভোটার উপস্থিতি ছিল পাঁচ শতাংশ আর তখনকার নির্বাচন কমিশন জানিয়েছিল উপস্থিতি একুশ শতাংশ এখনকার নির্বাচন উপস্থিত তার দ্বিগুণ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে নির্বাচন কমিশন বলেছে উপস্থিতি ছেচল্লিশ শতাংশের বেশি আর দ্বিতীয় ধাপে সইত্রিশ শতাংশের বেশি রাষ্ট্র আজ ভয়ঙ্কর অবস্থার দিকে ধাপিত হচ্ছে জানিয়েছে তানিয়া জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র সহ সভাপতি রব বলেছেন সরকারের অপশাসনের কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে অবৈধ ক্ষমতাকে ধরে রাখতে বেআইনিভাবে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে সরকার প্রজান্তকে অনিরাপদ করে ফেলেছে ফলে রাষ্ট্র আজ ভয়ঙ্কর অবস্থার দিকে ধাপিত হচ্ছে যার স্বাধীনতা ও সার্বভ্রমতের জন্য বিপজ্জনক শুক্রবার জেএসটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবির হিরোর সুখ সবাই সভাপতির বক্ততায় তিনি এসব কথা বলেন তানিয়া রব বলেন এই সরকার ক্ষমতায় থাকলে গণতন্ত্র মানবাধিকার দুর্নীতি ও শ্রমিক অধিকার নিয়ে ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠান সহ অনেক ধরনের নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে দেশ যা আমাদের অগ্রগতিতে মারাত্মক হুমকিতে ফেলতে পারে সুতরাং গণ অভ্যন্থানের মাধ্যমে সরকারের অপশাসন করায় জাতীয় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে প্রকৃত আয় কমেছে কম দামের পণ্য কিনছে মানুষ জানিয়েছে সিপিবি দেশ লুটপাটকারীদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হুসেন তিনি বলেন সরকার মাথাপিছু আয় বৃদ্ধির গল্প শোনাচ্ছে কিন্তু সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ মেহনতি ও মধ্যবিত্তরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাকের কম দামের পণ্য কিনেন সিপিবির আহ্বান বর্তমানে দেশব্যাপী বিক্ষোভ সপ্তাহের প্রথম দিন আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এক সমাবেশে রুহিন হোসেন এসব কথা বলেন ভোটার অধিকার প্রতিষ্ঠা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ পাচারের খেলাপি ঋণের টাকা উদ্ধার লুটপাট বন্ধ ও সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তিকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সিপিবি এই কর্মসূচি পালন করেছে দেশ থেকে অভাতে টাকা পাচার হয়ে যাচ্ছে অভিযোগ করে রুহিন হুসেন বলেন দিন দিন ঋণ খেলাপি বেড়ে চলেছে এই অবস্থান থেকে দেশকে বাঁচাতে চলমান কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটাতে হবে নির্বাচন নির্বাসনে চলে গেছে না দুর্বৃত্তরা আজ রাজনীতির চালকের আসনে বসে আছে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ দুর্নীতিবাজের গ্রেফতারের দাবি দুর্নীতিবাজ ও দুর্বৃত্তনের গ্রেফতার করা দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান বাজার কারসাজি দুর্নীতি লুটপাট ও অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি প্লেস ক্লাব থেকে বিজয়নগর পানি ট্যাঙ্ক মোড়ে গিয়ে শেষ হয় নুরুল হক বলেন সরকার সংসদ সদস্য আনোয়ারুল আজি ছত্তা তথ্য কয়েক ঘন্টার মধ্যে দিয়েছে কিন্তু এক যুগ পার হলেও সাংবাদিক দম্পতি সাগর রনি হত্যার তথ্য দিতে পারেনি দুর্নীতি বাদ সব ব্যবসায়ী ও আমলাদের গ্রেফতারের দাবি জানিয়ে নুরুল হক বলেন দুর্নীতি ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার সাবেক প্রধান জেনারেল অফ আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র তাকে সেনা সেনাপ্রধানকে বানিয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের হাজার কোটি টাকার সম্পদ তাকে ডিএমপি কমিশনার থেকে র্যাব প্রধান পুলিশ প্রধানকে বানিয়েছে এসবের দায় সরকার এড়াতে পারে না সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিও জানান নুরুল তিনি বলেন ভোট ও নির্বাচন নিয়ে সরকার মিথ্যাচার করছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ খান বলেন দেশটা আজ খাদের কিনারে সাবেক সেনা প্রধান পুলিশ প্রধানের দুর্নীতি অপকর্ম আন্তর্জাতিক মহলের কাছে দেশকে হে প্রতিপন্ন করেছে সমাবেশে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনটির উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ নূরে এরশাদ সিদ্দিকী সহসভাপতি বিপ্লব কুমার পোদ্দার জ্যেষ্ঠযুগ্য সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রমুখ বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে কোরআনে রঙে রঙ্গিত করতে হবে জানিয়েছে অধ্যাপক মজিবর বাংলাদেশ জামায়াতে ইসলামের নাইবি আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবর রহমান বলেছেন বর্তমান সময়ের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে কোরআনে রঙে রঙ্গিত করতে হবে জামায়াতের রোকনদের কোরআনে বর্ধিত গুণাবলী সমূহ নিজেদের চরিত্রে ফুটিয়ে তোলে সমাজের মানুষের মাঝে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে শুক্রবার চব্বিশ মে জুম্বাবার বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগকে আয়োজিত দিনব্যাপী সদস্য রোকন শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আখি রাতের সফলতার মমিন জীবনের প্রকৃত সফলতা এজন একজন ইমানদার হিসেবে দুনিয়ার সুযোগ সুবিধা আমাদের জন্য অগণ্য না আমাদের মূল টার্গেট হবে আখিরাতে চূড়ান্ত সফলতা তাই জামাইতে ইসলামের প্রাধান্য দিয়ে জীবন পরিচালনা করতে হবে সকল কাছে আল্লাহ তার রাসুল এবং কাছে চরম পরাকাষ্ঠা করতে হবে আল্লাহর উপর করে ময়দানে উলিল আমরের আনুগতের সাহসিকতার সাথে ভূমিকা পালন করতে হবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর রফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল যথাক্রমে মাওলানা রফিকুল ইসলাম খান বেঞ্চের প্রসঙ্গে কাদের বলেন যত প্রভাবশালী হোক অপরাধ করলে শাস্তি পেতে হবে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেঞ্জির আহমেদের সম্পদ জব্দে আদালতের আদেশের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাইদুল কাদের বলেছেন অপরাধ করে কেউ পার পাবেন না দুর্নীতি দমন কমিশন টু টু স্বাধীন বিচার বিভাগ স্বাধীন বিচারে যদি কেউ অপরাধ হিসেবে দোষী সাব্যস্ত হন রক্ষা করতে যাবেন ব্যক্তি যতই প্রভাবশালী হোক অপরাধ করলে শাস্তি তাকে পেতে হবে আজ শুক্রবার বেলা এগারোটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এফি নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবায়দুল কাদের গতকাল বৃহস্পতিবার বেঞ্চির আহমেদ তার স্ত্রী ও মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করুক করার আদেশ আদালত তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ ফ্রিজ আদেশ দেওয়া হয়েছে ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাম চকলুর হোসেন এই আদেশ দেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের এই আদেশ